ফ্লোর আমরা দেখতে পারবো টপ ফ্লোর বন্ধ আছে, মানে টপ ফ্লোরে যাওয়া যাবে না। আর আমাদের দুজনের এই ফার্স্ট ফ্লোরে উঠতে গিয়ে অবস্থা এত খারাপ হয়ে গেছে কি বলবো, উঠতেই পারছিলাম না, এত পায়ে ব্যথা করছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপরে উঠেছি। আসলে এটা হওয়ার কারণ হচ্ছে সকাল 5:30 থেকে আমরা কন্টিনিউ হেঁটে যাচ্ছি, ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখার জন্য আমরা প্রচন্ড টায়ার্ড, বুঝতে পারছি না। তবে আমাদের পা বলে দিচ্ছে যে না, আমি আর পারছি না উঠতে উপরে। আইফেল টাওয়ারের উপর থেকে বাইরের পরিবেশটা, মানে প্যারিস শহরটাকে কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ, তারপরে বড় বড় অট্টালিকা, মাঝখান দিয়ে আবার একটি ট্রেনও চলে যাচ্ছে, অপূর্ব লাগছে। আর আমি বলেছিলাম না, এখন যেহেতু আর কিছুদিন পরে অলিম্পিক আছে, তাই আইফেল টাওয়ারের উপর থেকে বোঝা যাচ্ছে অনেক দিকে স্টেডিয়াম তৈরি হয়েছে। আর এই আইফেল টাওয়ারে এত ভিড় ছিল কি আর বলবো, অতিরিক্ত ভিড় হওয়ার কারণে মনে হয় টপ ফ্লোর গুলো বন্ধ করে দেয়। প্রত্যেকে আইফেল টাওয়ারের উপর থেকে ছবি তুলছিল, আর এই ছবি তোলার জন্য হচ্ছে মারামারি, ঠেলাঠেলি সবকিছু, মানে একদম পুরো ইন্ডিয়ার মতো অবস্থা। মনে আছে এই, মানে যখন আমরা দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে যাই, প্রচন্ড ভিড়ে ঠেলাঠেলি মারামারি করি, ঠিক এখানেও সেরকমই হচ্ছিল। আর শুভ আবার এখানে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করছিল, অত দূরবীন দিয়ে বাইরের পরিবেশটা ভালো করে দেখার চেষ্টা করছে, আর আমি এমনি খালি চোখেই দেখছি, খুবই সুন্দর লাগছে। তবে এই পরিবেশটা আরো সুন্দর হতো যদি ওয়েদারটা সুন্দর থাকতো। তোমরা তো জানো ইউরোপের ওয়েদার না, ম্যাক্সিমাম সময় এরকম মেঘলা, না তো বৃষ্টি, কি আর বলবো, রোদের দেখা পাওয়াই যায় না, রোদ থাকলে কিন্তু আরো সুন্দর লাগতো। এখানে একটা পার্থক্য দেখতে পাচ্ছ? হ্যাঁ, যেটা তোমরা হয়তো ধরেছো, আমরা এখন ফার্স্ট ফ্লোরে নেই, আমরা এখন সেকেন্ড ফ্লোরে উঠে গিয়েছি। আর সেকেন্ড ফ্লোর থেকে দেখো এই জায়গাগুলোকে আরো যেন ছোট হয়ে গেছে না, বিল্ডিং গুলো, বাড়িঘর, গাছপালা সবকিছু যেন। এবং আমার তো বেশি সেকেন্ড ফ্লোর থেকেই পরিষ্কার, মানে চারিদিকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, ফার্স্ট ফ্লোর থেকে একটু আবছা লাগছিল। তবে জানো তো, টপ ফ্লোরে যদি উঠতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমার আর শুভর খুব ইচ্ছে ছিল, আমরা নিচে জিজ্ঞাসাও করেছিলাম টপ ফ্লোরে ওঠা যাবে কিনা, তো নিচের পুলিশগুলো বলেছিল কিছুক্ষণ ওয়েট করতে, তারপরে হয়তো ওরা টপ ফ্লোরটা খুলতেও পারে। কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না যে আমরা টপ ফ্লোরে ওঠার জন্য ওয়েট করব। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে একটা জিনিস বলতেই ভুলে গিয়েছি, এই আইফেল টাওয়ারের উপরেও কিন্তু আবার রেস্টুরেন্ট আছে, যাদের খিদে পাবে হয়তো এই আইফেল টাওয়ারটা ঘুরতে ঘুরতে আর এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হয়তো খিদেই পেয়ে গেল, তারা কিন্তু এই আইফেল টাওয়ারের উপরে উঠেও খেয়ে নিতে পারবে। আমাদের তো আইফেল টাওয়ার দেখা হয়ে গেছে, আর আইফেল টাওয়ারের উপর থেকে প্যারিস শহরটা দেখে নিয়েছি, এবার নিচে নেমে এসেছি, নিচে নেমে বাইরে হাঁটছি। দেখো এখানেও কিন্তু খুব সুন্দরভাবে মেলার মতো, মেলাতে যেরকম জিনিসপত্র বিক্রি হয় সেখানে এখানেও কিন্তু এরকম ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। একটা জিনিস কি, 2017 সালে শুভ একবার প্যারিস এসেছিল, প্যারিস মানে ফ্রান্সে এসেছিল কিছু কাজের জন্য, তারপরে এখান থেকে প্যারিস এসেছিল। তো আমাকে এই আইফেল টাওয়ারের একটা চাবি রিং দিয়েছে, তাই এখান থেকে আমি আর কিছু কিনলাম না। আমাদের আইফেল টাওয়ার দেখা হয়ে গেছে, এবার আমরা যথারীতি বাসে উঠে পড়েছি, কারণ এবার যদি আমরা এখান থেকে না বেরোই তাহলে বেলজিয়াম যাওয়ার বাস কিন্তু আমরা পাক্কা মিস করব। যথারীতি বাসও ছেড়ে দিয়েছে, আর এই বাসের টিকিট প্রাইস ছিল আমাদের দুজনের জন্য 5.5 ইউরো। তো আমরা বাসে বসে পড়েছি এবং প্যারিস শহরটাকে দেখতে দেখতে যাচ্ছি। আমরা যখন সকালের দিকে এই আইফেল টাওয়ারের আসি তখন কিন্তু অত লোকজন ছিল না, এখন যেহেতু এই 1:30 বেজে গিয়েছে তাই কিন্তু এখন চারিদিকে লোকজন দেখতে পাচ্ছি অনেক বেশি। আর এখন দেখছি আকাশটাও অনেকটা পরিষ্কার হয়েছে, সকালের দিকে আকাশটা কিন্তু একদমই মেঘলা টাইপের ছিল, এখন বেশ ভালো লাগছে চারিদিকটা দেখতে। তো আমরা বাসে বসে বসে সুন্দর পরিবেশগুলোকে দেখতে দেখতে যাচ্ছি, আর কত দূর থেকে আইফেল টাওয়ারটাকে দেখা যাচ্ছে সেটাও দেখছিলাম। তো বেশ সুন্দর লাগছে এই সব জায়গা থেকে, মাঝে মধ্যে আইফেল টাওয়ারকে দেখছি গাছের পাশ দিয়ে টুকি মারছে, তো এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। প্যারিসের একটা জিনিস দেখলাম যে এখানে বড় বড় অট্টালিকাই বলো বা চার্চ বলো বা কোনো রেস্টুরেন্টই বলো, সবকিছু মানে সব বিল্ডিং গুলোর কালার কিন্তু একই টাইপের, এই হলুদ রঙের, মানে অনেকটা এর যে আর্কিটেকচার সেম টাইপের লাগছিল আমার, আমি কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছিলাম না।
বড় বড় বিল্ডিং, কোন কোন বিল্ডিং এত বড় মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। আর রাস্তাঘাটে গাড়ি সাইকেলে করে মানুষজন যাওয়া আসা করছে, এমনি পায়ে হেঁটেও মানুষজন ঘোরাঘুরি করছে। কোনো একটা পার্ক দেখলাম, সেই পার্ক গুলোতেও প্রচুর মানুষ বসে আছে। এগুলো অবশ্য ইউরোপের বৈশিষ্ট্য, এগুলো শুধু প্যারিসে বলে নয়, এগুলো বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি যে কোনো জায়গাতেই এরকমই পরিবেশ দেখতে পাওয়া যায়। এরকম ভাবে প্যারিসের রাস্তাঘাট গুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই প্যারিসেও দেখলাম প্রচুর মানুষকে সাইকেল চালাতে, নেদারল্যান্ডসে তো দেখেইছি। আবার আমি শুধু নেদারল্যান্ডস বা প্যারিস না, বেলজিয়ামের মানুষজনও কিন্তু সাইকেল চালাতে খুব পছন্দ করে। আর এরা সাইকেলে করে মাঝে মধ্যে এক দেশ থেকে আর এক দেশে চলেও যায়। সকালবেলা যখন আমরা প্যারিসের রাস্তায় পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন কিন্তু প্যারিসটাকে আমার খুব চুপচাপ মনে হয়েছিল, ভীষণ চুপচাপ শান্তশিষ্ট। তবে এখন এই সময়তেই, যে এখন যেহেতু দুপুর 1:30 বেজে গিয়েছে অলরেডি, তো এই সময়তে মানুষজনের ভিড় দেখতে পাচ্ছি, গাড়ি ঘোড়ার ভিড় দেখতে পাচ্ছি, আর রেস্টুরেন্টগুলোতে বেশ ভিড়। তো বেশ ভালো লাগছে, এখন মনে হচ্ছে প্যারিস শহরটা বেশ জমজমাট। যথারীতি আমরা বাস থেকে নেমে পড়েছি, আর বেলজিয়ামে যাওয়ার যে বাস স্ট্যান্ড তার কাছেও চলে এসেছি। তো বেলজিয়ামে যাওয়ার যে বাস স্ট্যান্ড তার পিছনেই আছে এই সুন্দর বড় পার্কটা। এই পার্কে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এই পার্কটাকে মনে আছে ভোর 5:30 সময় কি সুন্দর অন্ধকার অন্ধকার লাগছিল, তখন একটা লোকও ছিল না, আর এখন দেখো কত ভিড়। যথারীতি আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর বাসেরও সময় হয়ে গেছে। তাই বাসের সময় হয়ে যাওয়ার কারণে আমরা বাসে উঠে পড়েছি এবং গিয়ে বসেও পড়েছি। আর আমি সারাদিন এত হাঁটাহাঁটি করেছি, শুধু আমি না, আমি আর শুভ তো দুজনেই ভীষণ টায়ার্ড, ভাবছিলাম কতক্ষণে ঘুমানো যায়। আর এখন দেখতে পাচ্ছ প্যারিসের ওয়েদারটা কতটা সুন্দর হয়ে গেল। সকালের দিকে যখন প্যারিসে ছিলাম তখন প্যারিসের মুখ ভার ছিল, মানে প্যারিসের ওয়েদারের মুখ ভার ছিল। আর এখন যেহেতু প্যারিস ছেড়ে দিচ্ছি, তাই প্যারিসের ওয়েদারটাকে দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। যাই হোক না কেন, কিছু তো আর করার নেই। তবে বলতে পারি যে প্যারিস ট্রিপটা কিন্তু আমাদের খুব সুন্দর হয়েছে। তো তোমাদের আমার এই প্যারিসের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে।